হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের ইংলিশ বইয়ের লেসেন ফোর অর্থাৎ দ্য গ্রেট এস্কেপ বলে যে অধ্যায়টি আছে যেটি লিখেছেন সৌগত বোস এর ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমি আগেই করিয়েছি তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে আজ আমি এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো সলভ করবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো দেখো অ্যাক্টিভিটি অনেক আছে রি দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স অর্থাৎ রিঅারেঞ্জ করে আমাদের সাজিয়ে লিখতে হবে এবং সেগুলোর নাম্বার লিখতে হবে প্রথমে আছে একের দাগে সুভাষ অ্যান্ড শিশির চুজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি তাহলে সুভাষ এবং শিশির তাদের যে যাত্রা ছিল সেই যাত্রার জন্য কি ওয়ান্ডারার গাড়িটি পছন্দ করেছিল তো এটি হয়ে যাবে আমাদের দাগ নম্বর ছয় এরপরে আছে দুয়ে শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন এটি হয়ে যাবে আমাদের এক এরপরে আছে তিন দ্য পোলিস ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষ হাউস তো এটি হয়ে যাবে আমাদের চার এরপরে আছে দেখো চারে শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া তো এটি হয়ে যাবে আমাদের দু সরি দুই পাঁচের তাকে আছে দেখো সুভাষ নেফিউ হেল্প হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট তো এটি হয়ে যাবে আমাদের পাঁচ এবং একটি পড়ে থাকলো তাহলে কি হচ্ছে শিশির ওয়াক্ড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট সরি ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট তো এটি হয়ে যাবে আমাদের অপশান তিন ঠিক আছে তো তোমরা এইভাবে রিয়ারেঞ্জ করে লিখবে ছয় এক চার দুই পাঁচ তিন এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি টুয়ে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এবং এর যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এগুলো আমাদের পূর্ণ করতে বলেছে টেক্সট থেকে আমাদের ইনফরমেশন নিয়ে প্রথমে আছে এ আছে ওয়ান এ ডিসেম্বর আফটারনুন শিশির তো শিশিরের পরে ড্যাশ আছে এটি হয়ে যাবে এন্টার্ড ইন্টু সুভাষ বেডরুম তোমরা এভাবে লিখে নেবে ওয়ান এ ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার্ড সুভা ইন্টু সুভাষ বেডরুম ঠিক আছে বি আছে দ্য টাস্ক দ্যাট সুভাষ গেপ শিশির ওয়াস কি যে টাস্কটি দিয়েছিল সুভাষ শিশিরকে সেটি কী ছিল তাকে পলানোর জন্য যে প্ল্যানটি আছে সেই প্ল্যানটিকে এক্সিকিউট করার জন্য তাহলে এটা এখানে এখানে লিখতে হবে তো এটা এইভাবে লিখবে টু ক্যারি আউট দ্য প্ল্যান অফ সুভাষ স্কেপ ঠিক আছে এরপরে আছে সি ওয়ান উডবার্ন পার্ক ওয়াস তাহলে এটি কী হয়েছিল শিশির যেখানে থাকতো সেটা তাহলে হয়ে যাবে দ্য রেসিডেন্স অফ শিশির ঠিক আছে এরপরে আছে ডি দ্য স্কেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ এটি হয়ে যাবে থ্রু মেইন গেট ইন এ ন্যাচারাল ফ্যাশন অর্থাৎ স্বাভাবিক যে ছন্দ আছে সেই ছন্দে তারা মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবার দেখো অ্যাক্টিভিটি ফোরে কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস Give supporting সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ answers অর্থাৎ এই শূন্য স্থানগুলোতে ফলস লিখতে হবে এবং তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে তো প্রথমটি আছে দেখো অপশন এ আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফন্টিয়ার প্রোভিনেন্স তো এটি হয়ে যাবে আমাদের ফলস কেন ফলস হবে তো দেখে নাও সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখবে হি অপারেটেড নর্থ ওয়েস্টার্ন প্রভিনেন্স ঠিক আছে তো যেহেতু ওখানে সাউথ ইস্টার্ন সরি নর্থ ইস্টার্ন আছে কিন্তু হবে কি ওটা নর্থ ওয়েস্টার্ন নেক্সট বি আছে দ্য আইটেমস অফ ক্লোথিং অফআর সুভাষ ডিসগুইস ওয়ার পারচেসড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা তো এটিও হয়ে যাবে আমাদের ফলস সাপোর্টিং সেন্টেন্সটি কি হবে দেখে নাও দেখো সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখবে দে ওয়েন টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা নেক্সট দেখো এভরি ওয়ান ইন সুভাষ ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ ইস প্ল্যান অফ এস্কেপ তাহলে এটিও ফলস কারণ আমরা জানি সবাই জানতো না তাহলে যারা যারা জানতো সেটি আমরা লিখবো তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে নান অফ ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট এবার পাঁচে আছে দেখো দ্য পলিশমেন প্রেফার্ড ওয়ার্ম ব্লাঙ্কেটস অন দ্য কুল উইন্টার নাইট অফ সিক্সটিন্থ জানুয়ারি তো এটি হয়ে যাবে আমাদের ট্রু সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখবে দে হ্যাড প্রেফার্ড দ্য কমফর্ট অফ দ্য ব্লাঙ্কেটস অন দ্য কুল উইন্টার নাইট অন জানুয়ারি এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভে কিছু কোয়েশ্চেন দ্য ফলোই কোয়েশ্চেন প্রথমে আছে হোয়াট আইটেমস আয় আর পার্চেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিস জার্নি তো আনসারটি হবে দেখো ব্যাগি সালোয়ার এ ব্ল্যাক ফেস এ সুটকেস এ বেড রোল শার্টস অ্যান্ড পিলোস ওয়ার পারচেসড ফর সুভাষ জার্নি অর্থাৎ সুভাষের জার্নির জন্য সালোয়ার ব্লাঙ্কেট ব্ল্যাক ফেস একটি সুটকেস বেড রোল এবং শার্ট এবং বালিশ কেনা হয়েছিল নেক্সট আছে দেখো বিয়ের দাগে হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টি অব মুহাম্মদ জিয়াউদ্দিন তাহলে আনসারটি লিখবে দ্য রিয়েল আইডেন্টি অব মুহদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোস মুহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিল তাহলে তার সঠিক পরিচয় কী ছিল না সুভাষচন্দ্র বোস অ্যাক্টিভিটি ফাইভ ফাইভ সি এর দাগে হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টি আনসারটি দেখো সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টি বিকজ দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার অলওয়েজ কিপিং স্ট্রিক্ট ওয়াচ অন সুভাষ হাউস অর্থাৎ ব্রিটিশ যে পুলিশ ছিল তারা কি সবসময় সুভাষের ঘরের প্রতি কঠোর দৃষ্টি রেখে দিয়েছিল সেই জন্য কি সুভাষকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল এবং ফলস আইডেন্টি তৈরি করতে হয়েছিল তো তাই উত্তরটি সঠিক হয়ে যাবে তো আজ আমরা তোমাদের অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত সলভ করলাম এর পরের ভিডিও যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমি সলভ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং